দেখো এখনো পর্যন্ত কিন্তু মেট্রো পরিষেবা বন্ধই রয়েছে। 12:15 নাগাদ একটি ট্রেন শোভা বাজারে গিয়ে বিকল হয়ে যায় এবং তারপরে কিন্তু ট্রেনটাকে এখনো পর্যন্ত সরানো যায়নি, ফলে ডাউন লাইনে দমদম থেকে শোভা বাজার পর্যন্ত সমস্ত ট্রেন চলাচল বন্ধ। গিরিশ পার্ক থেকে কবিশ্বাস পর্যন্ত ট্রেন চলছে। অন্যদিকে আপলাইনের যে ট্রেন রয়েছে সেটা কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। যেটা বিষয় সেটা হচ্ছে যে হঠাৎ করেই ট্রেনটা শোভা বাজারে গিয়ে বিকল হয়ে যায়, কেন হলো কি জন্য হলো এই বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ এখনো জানাতে পারছে না, ফলে চরম সমস্যায় পড়ে যাত্রীরা। মূলত যারা দমদম স্টেশন থেকে ট্রেন ধরেছিল তাদেরকে বহুক্ষণ স্টেশনে আটকে থাকতে হয়, কতক্ষণের মধ্যে এই চলাচল আবার স্বাভাবিক হবে তাও কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানাতে পারছেন না। একেবারে উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। যান্ত্রিক ত্রুটির কারণে রেক বিকল হয়ে গিয়ে মেট্রো পরিষেবায় বিঘ্ন দেখা দিয়েছে। আজ বেলা 12:18 নাগাদ নিউ গড়িয়াগামী একটি রেক বিকল হয়ে দাঁড়িয়ে যায় শোভাবাজার স্টেশন এবং তার জেরে মেট্রো চলাচল ওই লাইনে বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত সেন্ট্রাল থেকে নিউ গড়িয়া স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। অতসী মুখোপাধ্যায় আমাদের আরেক প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অতসী, মেট্রো পরিষেবার কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো 12:18 থেকে মিনিট নাগাদ কিন্তু মেট্রো পরিষেবা ব্যাহত হয়ে গিয়েছিল। বেলগাছিয়া স্টেশনে এই মেট্রোটি দাঁড়িয়েছিল, দক্ষিণেশ্বর থেকে আগত এই মেট্রোটি, এবং যেরকমটা জানতে পারছি যে শোভাবাজার মেট্রো স্টেশনের রেক বিকল হয়ে যাওয়ার কারণেই কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল। এই মুহূর্তে কিন্তু মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে, বেলগাছিয়া থেকে শ্যামবাজারের উদ্দেশ্যে মেট্রো এই মুহূর্তে চলতে শুরু করেছে। তুমি তো এই মুহূর্তে মেট্রোতেই রয়েছো, কোন স্টেশনে রয়েছো তুমি? এই মুহূর্তে কিন্তু দেখো মেট্রো যেহেতু স্বাভাবিক মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে এবং সেই কারণেই আর অতর্শীর সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত, যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি যে দুটি লাইনেই মেট্রো পরিষেবা মোটের ওপর স্বাভাবিক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।